হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কাস গ্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের জব প্রোফাইল সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ একজন ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের ডিউটিস কী কী থাকে, পোস্টিং কোথায় হয়, প্রমোশন কতদূর পর্যন্ত হতে পারে, স্যালারি স্ট্রাকচার কীরকম, এই সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। যারা সিজিএলের এক্সাম দেন তাদের অনেকেরই এই চাকরিটা একটি ড্রিম জব। তো আজকে এই পোস্টার সম্পর্কেই এ টু জেড আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি ডিউটিস সম্পর্কে বলি। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর এই পোস্টটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ ফিনান্সের অন্তর্ভুক্ত। মূলত দু ধরনের পোস্টিং হয় এক্ষেত্রে, একটি হচ্ছে অ্যাসেসমেন্ট ওয়ার্ক, একটা হচ্ছে নন অ্যাসেসমেন্ট ওয়ার্ক। অ্যাসেসমেন্ট ওয়ার্কের মধ্যে মেনলি অফিস ওয়ার্কগুলো থাকে, অর্থাৎ এক্ষেত্রে ফিল্ডে গিয়ে রেড করার পসিবিলিটি খুব কম। এদের কাজ মূলত ট্যাক্স ইভ্যালুয়েট করা, অর্থাৎ যারা ট্যাক্স পেমেন্ট করছে সেটাকে ঠিক করে চেক করে নেওয়া। এছাড়া আইটিআর ফাইলগুলোকে অ্যাসেস করা, আইটিআর ফাইল বলতে রিটার্ন ফাইলগুলো, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল। এছাড়াও ইনকাম ট্যাক্স রিলেটেড কোনো ইস্যু অ্যারাইজ করলে বা কোনো কমপ্লেন থাকলে সেগুলোকে রিজলভ করা, এরকম বিভিন্ন ধরনের কাজ থাকে। এরপর আমি নন অ্যাসেসমেন্ট ওয়ার্কের ক্ষেত্রে বলবো। নন অ্যাসেসমেন্ট ওয়ার্কের ক্ষেত্রে অফিস ওয়ার্ক প্লাস ফিল্ড ওয়ার্ক এই দুটোই থাকে। এক্ষেত্রে প্রধান কাজ হলো রেড করা। রেড করার জন্য প্রয়োজনীয় প্রুফ, পেপার্স এগুলো আগে থেকে রেডি করা এবং আফটার রেড এর একটা রিপোর্ট তৈরি করা, অর্থাৎ ডকুমেন্টেশন করা। এরকম বিভিন্ন রেড রিলেটেড কাজগুলো করাই হচ্ছে নন অ্যাসেসমেন্ট ওয়ার্কের মধ্যে পড়ছে। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরদের একটা 12 উইক বা 3 মাসের ট্রেনিং হয়, যেখানে বিভিন্ন ট্যাক্স লসগুলো শেখানো হয়। এছাড়াও কীভাবে রেড করতে হয়, কীভাবে ইনভেস্টিগেট করতে হয়, এরকম বিভিন্ন রুলস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলগুলো শেখানো হয়। আশা করছি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের ডিউটি সম্পর্কে সবার একটি আইডিয়া তৈরি হয়েছে। আমার ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। এবার আমি পোস্টিং সম্পর্কে বলি। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের পোস্টিং অল ইন্ডিয়ার যে কোনো জোনের হেডকোয়ার্টার বা মেন অফিসগুলিতে হয়। এবার নেক্সট টপিকে যাই, প্রমোশন। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের পরবর্তী প্রমোশন হয় ইনকাম ট্যাক্স অফিসার হিসেবে, এবং তার পরবর্তী প্রমোশন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, দেন ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, তারপরে কমিশনার অফ ইনকাম ট্যাক্স। তবে প্র্যাকটিক্যালি এই চাকরিতে প্রমোশনের গতি একটু স্লো, তাই কমিশনার অফ আইটি পর্যন্ত পৌঁছতে পারার সম্ভাবনা একটু কম। তো বাস্তবে খুব কম ইন্সপেক্টরই কমিশনার পর্যন্ত যেতে পারেন। এবার সবথেকে শেষ এবং ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে স্যালারি স্ট্রাকচার। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের বেসিক পে 44,900 টাকা। এরপর বিভিন্ন রকম অ্যালাউন্স থাকে, যেমন অ্যাট প্রেজেন্ট ইয়ারনেস অ্যালাউন্স সেন্ট্রালে 38%। তাহলে 44,900 টাকার 38% মানে 17,062 টাকা। আর থাকে হাউস রেন্ট অ্যালাউন্স, যেটা এক্স সিটির জন্য 27% অফ বেসিক পে, ওয়াই সিটির জন্য 18% অফ বেসিক পে, আর জেড সিটির জন্য 9% অফ বেসিক পে। এক্স সিটি মানে বিভিন্ন মেট্রো সিটিগুলোকে ডিনোট করা হয়, যেমন কলকাতা, মুম্বাই, দিল্লি এইরকম। তাহলে এইচআরের ডিফারেন্সটা দেখুন। এক্স সিটির জন্য এইচআরে থাকছে 12,123 টাকা, ওয়াই সিটির জন্য এইচআরে থাকছে 8,082 টাকা, আর জেড সিটির জন্য এইচআরে থাকছে 4,041 টাকা। বেসিক পের সঙ্গে ডিএ এইচআরে ছাড়াও আর থাকে ট্রান্সপোর্ট অ্যালাউন্স বা টিএ। বেসিক আর বিভিন্ন অ্যালাউন্স মিলিয়ে জেড সিটির ক্ষেত্রে গ্রস স্যালারি হচ্ছে 68,487 টাকা। এরপর বিভিন্ন ডিডাকশান হয়, ডিডাকশান হয়ে ইনহ্যান্ড স্যালারি ফাইনালি ওই মোটামুটি 61,000 বা 62,000 এরকম অ্যাপ্রক্স। এটা জেড সিটির ক্ষেত্রে বললাম। এরপর আরও কিছু ক্লেম করা যায়, আরও কিছু বিল থাকে যেগুলো ক্লেম করা যায়, যেমন মোবাইল বিল থাকে, পেট্রোল বিল থাকে, এরকম বিভিন্ন বিল ক্লেম করলে সেই অ্যামাউন্টটা কিন্তু রিফান্ড হয়। মোবাইল বিল ক্লেম করতে হলে বিএসএনএলের গ্রাহক হতে হয়, এটা ম্যান্ডেটরি একটি কন্ডিশন। আর পেট্রোল বিলের ক্ষেত্রে নেসেসারি কন্ডিশান হচ্ছে নিজের ভেহিকেল হতে হবে, আরও কিছু কন্ডিশান থাকে। এইটা সব ইন্সপেক্টররা এই সুযোগটা পান না, কিছু কিছু ইন্সপেক্টর বিশেষ করে যারা ফিল্ড ওয়ার্ক করে তারা এই বিলটা ক্লেম করার জন্য এলিজিবল। আর থাকে ব্যাগেজ অ্যালাউন্স,
ব্যাগেজ অ্যালাউন্স বলতে 3 বছর ছাড়া ছাড়া ব্যাগেজ অ্যালাউন্স হিসেবে কিছু টাকা দেওয়া হয়। তো এইগুলো কিন্তু কোনোটাই স্যালারি কম্পোনেন্ট হিসেবে ধরা যায় না, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্লেম, এগুলো ক্লেম করলে তবে টাকাটা পাওয়া যায়। তো এইরকম বিভিন্ন রকম অ্যালাউন্স থাকে এই সার্ভিসে। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর এই পোস্টটা যথেষ্ট সম্মানীয় একটি পোস্ট এবং এই পোস্টটা যথেষ্ট পাওয়ারফুলও বটে। তো অনেক অ্যাসপিরেন্টদের কাছে এটি একটি ড্রিম জব, বিশেষ করে যারা সিজিএল দেন। আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হয়েছে। এরপর যদি অন্য কোনো পোস্ট সম্পর্কে জানতে চান বা অন্য কোনো চাকরির জব প্রোফাইল জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই আরও ভিডিও আপলোড করব। সবার প্রিপারেশান খুব ভালো হোক, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।